আমার জায়েদ খান হও, আমি শান্তিনগরের সেই মেয়ে হব, ফারিয়া। ঢাকাই সিনেমার অভিনেতা জায়েদ খানের নাম উল্লেখ করে ফেসবুকে ছবি পোস্ট করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। যে ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, আমার জায়েদ খান হও, তাহলে আমি শান্তিনগরের সেই মেয়ে হব যে তোমার ছবি বারিশে নিচে রাখবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জায়েদ খান বলেছিলেন, তার জন্য বিভিন্ন সময় অনেক মেয়েই পাগলামি করে থাকেন, অনেক নারী ভক্ত তার সঙ্গে প্রেম করতে চান, কেউ আবার টাকার বিনিময়ে তার সময় কিনে নিতে চান। জায়েদ আরও জানান, রাজধানীর শান্তিনগরের এক মেয়ে তার ছবি বালিশের নিচে রেখে ঘুমায়। ফারিয়া যে মজার ছলে পোস্টটি দিয়েছেন তা স্পষ্ট, পাশাপাশি এটাও বোঝা যাচ্ছে নায়ক জায়েদ খানের জন্য নয়, অন্য কারো উদ্দেশ্যে কথাগুলো লিখেছেন ফারিয়া। এদিকে ফারিয়ার পোস্টে হুমড়ি খেয়ে পড়েছেন নেটিজেনরা, অনেকেই দিয়েছেন হাসির রিয়্যাক্ট। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ভালো মানাবে জায়েদ খান অথবা হিরো আলমের সাথে। অন্য একজন লিখেছেন, হাই ফারিয়া, তোমাকে নিয়ে আর পারি না। তবে এসব মন্তব্যের কোনো উত্তর দেননি এই অভিনেত্রী।